ওকে, এখন আমাদের সময় হয়ে গেছে নেক্সট কন্টেস্টেন্ট। What is this? I need to get paid. I'm paid for photography. No. আচ্ছা মিস্টার এম, আমরা এখন যেটা জানতে চাই আপনার কাছে, হ্যালো আমার দিকে ক্যামেরা, হ্যাঁ আমরা যেটা আপনার কাছে জানতে চাই, আমরা একটা রুমার শুনলাম যে বাইরে কন্টেস্টেন্টদের মধ্যে একটা কুচি কুচি কু চলছে, যেটা আপনি আর মিস্টার ইউপি ইনভলভ। Small rumors. This rumor. What? These are rumors. I don't get it. Amar image theke defame kora hocche. I'm just distraught at this. আচ্ছা মিস্টার এম, আমি সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করছি, এখানে আসার আগে নিশ্চয়ই আপনি কিছু ইন্টারভিউ করে থাকবেন আর কি, তো কোন লেভেলের অবধি করেছেন? এর আগে আরেকটা স্বয়ম্বর হয়েছিল আমার নিজের, তো সেখান থেকে আপনার কি হলো রেজাল্ট? রেজাল্ট হয়েছে মানে আফটার মানে ফাইনাল ফাইভে গিয়ে, তারপর আই ফাউন্ড দ্যাট আফটার আউট অফ দ্য ফাইভ গার্লস আই চোজ, থ্রি অফ দেম ওয়্যার ট্রান্সসেক্সুয়ালস, সো দ্যাটস ওয়াই দ্য থিং ডিড ওয়ার্ক আউট। মেয়ে ছাড়া করবেন কিন্তু এক্ষুনি তো বাইরে আপনি একটা ছেলে। আই গট কনফিউজড, অ্যাবসলিউটলি কনফিউজড, আজকাল ছেলেরা একদম মেয়েদের মতো, মানে আপনি কিছুই বুঝতে পারেন না কেমন ছেলে হচ্ছে, আমি আমাদের মেয়ে মতো লাগছে তো? হ্যাঁ হ্যাঁ, ইউ চেয়ার টু দ্য শো। আচ্ছা এখানে কিছু পারফর্ম করে দেখান একটু। শুধু যে তোমার খুবই ভালো আর কি, ঠিক আছে এখন আপাতত। হ্যাঁ তো আপনি স্বয়ম্বরে কোনো এক্সপিরিয়েন্স হয়নি নাকি ইনোসেন্ট স্কলারশিপে শুধু চলেছিল আপনার? স্বয়ম্বরে বেসিক্যালি মানে দ্য থিং ওয়াজ দ্য থিং ওয়াজ দ্যাট যে আমার যে প্রডিউসার ছিল সে বলেছিল যে অল অফ দেম আর গার্লস, ঠিক আছে, তাই জন্য আর ইন্ডিয়ান গার্লস ইউনো দে আর রিয়েলি শাই, দ্যাটস ওয়াই মানে আমাকে কাছে আসতে দেয়নি। আই ওয়ান্টেড টু ডু এনিথিং, কিন্তু আমি কিন্তু শাই না, ঠিক আছে, এই শোতে ওরকম কিছু আমাদের ওই কন্ট্রাক্ট সাইন করা হয়নি। ওকে ওকে, দেন না প্লিজ ক্যামেরাটা অফ করো। আমাকে দেখে কি মনে হয়, মানে দেখে তো অনেক কিছু মনে হয়, সেসব তো বলা যায় না ক্যামেরার মধ্যে। আসলে ওইগুলো সাইন করাছে কন্ট্রাক্ট, আমি এক্ষুনি বলতে পারবো না, বাট আরো নেক্সট লেভেলে আরো অন্তরঙ্গ মুহূর্তে আমি ঠিক ডিসক্লোজ করে দেবো, বাট হ্যাঁ আমি ঠিক অতটাও সাদাসিদে না আর কি, আমার একটু অ্যাডভেঞ্চারাস এদিকে আছে, সেটাই জঙ্গল মে মঙ্গল হয়েছে আপনার? জঙ্গলে না, ডেজার্টে হয়েছে, বাট যাই হোক ওই আর কি। ঠিক আছে, তাহলে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, এরপরে আশা করি আরো বলতে পারবো। ওকে, তাও নাকি ও করতে কিছু পারেনি, আমি জানতাম যে এরকম ছেলেরা এরকমই হয়, দে কান্ট পারফর্ম। এখানেই চলে আসতে চাইছিল আর দরজার বাইরে ওকে আটকে রাখা যাচ্ছিল না। মিস্টার ইউপি, মিস্টার ইউপি এত এক্সাইটেড যে ও কি করবে কিছু বুঝতে পারছে না, হি হ্যাজ লস্ট হিজ থটস, হি হ্যাজ লস্ট হিজ মেন্টাল স্টেবিলিটি। মিস্টার ইউপি, আচ্ছা মিস্টার ইউপি তো কবিতা লেখে, আপনি কি আমি একটু ওর সাথে কথা বলে নিই? মিস্টার ইউপি আপনি আমাদের বলুন যে আপনি তো কবিতা লেখেন, তো মিস গুন্ডুরের জন্য কোনো কবিতা লিখেছেন? এখানে একটা শুরু হতে চলেছে কবি সম্মেলন, যেখানে মিস্টার ইউপি মিস গুনগুনের জন্য লেখা তার কবিতা পড়তে চলেছে। মিস গুনগুন ইজ এক্সাইটেড। আমি তোমার জন্য একটা ই কবিতা লিখেছি, একটু আমি তোমায় শুনেছি।
জোরে, তুমি আমার সকাল বেলার কাক, কক তুমি আমার সন্ধে বেলার বাদুড়ির ঝড়, আই হেট বাদুড়, এনিওয়ে তুমি আমার নীল আকাশের চিল, আই রাত রাতে দেখা পেঁচার সাথে তোমার অনেক মিল, আমার মাথা ঘুরছে আমি পাউডার লাগাচ্ছি, পেঁচাদের চোখ আপনি দেখেছেন কি রাতের অন্ধকারে জল 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 করে সুন্দর সে চোখ, আপনি রাতে একটা পেঁচাকে দেখেছিলেন গতকাল রাতে ছাদে উঠে যখন আমি আপনার জন্য এই কবিতাতে লিখবো লিখবো করছি তখন ওই পেঁচাটাকে দেখে পেঁচার চোখ দুটো দেখে আমার বুকের ভেতরটা Oh my god, পেঁচা, আমি এটা কোনো ভাবতে পারিনি, this is interesting, okay, হ্যাঁ তো আপনি পেঁচাদের সাথে তো আমার ভালো লাগে তো আমার আর পেঁচার কোনো মিল খুঁজে পাচ্ছেন আপনি আচ্ছা এবার আমাদের আসছে কাহানি মিল টুইস্ট, সেটা হলো মিস সি কে বাইরে কারা কারা অফার করতে চেয়েছেন নানা রকমের ট্রেটার কে তাকে আমরা এখন ডিসকোয়ালিফাই করে দেব, তো আমরা আপনার এই খেয়ালটাকে মাথায় রেখে একটা খুব ইনোভেটিভ প্রজেক্ট আমরা লঞ্চ করেছি, খুব ইনোভেটিভ, সেটা হলো আমাদের কন্টেস্টেন্টদের মধ্যে একজন মেয়েও থাকবে, কাউকে বলবেন না, সে মেয়েটা কিন্তু আমাদের স্পেশাল স্পাই, সে জানতে চাইবে সে অন্য কোনো ছেলে তার সঙ্গে কোনো ফ্লার্ট করছে কিনা, আমরা যদি দেখি সেই ছেলেটা তার সাথে ফ্লার্ট করছে তাহলে সেই ছেলেটা ভোটেড আউট হয়ে যাবে। ফর দ্য মোমেন্ট অফ ট্রুথ আমরা মিস সি কে আবার এই রুমে নিয়ে আসবো। ঠিক আছে।